বিপরীত টিভি সত্য সব সময়। বাংলাদেশের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের তালিকা। এক, মুসা বিন শমশের। তিনি প্রিন্স মুসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো গ্রুপের মালিক। তিনি প্রায় $950 মিলিয়ন মালিক। দুই, সালমান এফ রহমান। মেক্সিকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। তিন, আহমেদ আকবর সোভান। তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক। চার, এম এ হাশেম। তিনি পার্টেক্স গ্রুপ ও UCBL ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $500 মিলিয়ন মালিক। পাঁচ, আজম জে চৌধুরী। তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিকেন্টের সোল এজেন্ট। তিনি প্রায় $410 মিলিয়ন মালিক। ছয়, গিয়াসুদ্দিন আল মামুন। তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যক্তিত্ব। সাত, রাগিব আলী। তিনি চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $300 মিলিয়ন মালিক। আট, শামসুদ্দিন খান। তিনি একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় $300 মিলিয়ন মালিক। নয়, ইকবাল আহমেদ। তিনি সিলেটের একজন ব্যবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সিমার্ক গ্রুপের লিমকো ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় $250 থেকে $290 মিলিয়ন মালিক। দশ, সাইফুল ইসলাম কামাল। তিনি নাভানা লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেডের চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় $290 মিলিয়ন মালিক।